नमस्कार, मैं जहांगीर आलम, आप देख रहे गोल्ड फिल्म मिरर, हर पल आपके साथ। धन्यवाद জানাচ্ছি এখানে আসার জন্য সমস্ত চ্যানেলকে প্রতিনিধি যারা আছেন সবাইকে আমার ধন্যবাদ। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পারাবিনি ক্লাব আমাদের একটা নতুন স্লোগান লঞ্চ হয়েছে গত পরশু দিন হয়েছে, আমাদের স্টেটে হয়েছে, তৃণমূল ভবন হয়েছে, গতকাল আমাদের জেলা অফিসে হয়েছে, এবং আজকে আমাদের প্রতিটি ব্লকে যতগুলো বিধানসভার প্রতিটি ব্লকে আমাদের পশ্চিম বর্ধমান জেলার যতগুলো আছে সবখানেই এটা রয়েছে। তো মেন স্লোগান আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলায় আমরা বাংলায় নিজের মেয়েকে চাই, বাংলায় নিজের মেয়েকে চাই, এটাই আমাদের স্লোগান। আমাদের 2021 যে সামনে বিধানসভা নির্বাচন আছে সেই নির্বাচনের এটাই এটা এটাই মূল স্লোগান, বাংলায় নিজের মেয়েকে চাই। বাংলার কিন্তু আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন পশ্চিমবঙ্গ, কিন্তু মুখ্যমন্ত্রী একজনই আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়। দাদা এই যে বলা একটা গান, একটা একটা জাস্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে এটাকে তুলে নিয়েছে, এটাকে জাস্ট মানে যেগুলো স্লোগান হয় স্লোগানগুলো তুলে দেওয়ার জন্য খেলা হবে, খেলা হবে এটা জাস্ট একটা স্লোগান, অন্য কিছু না। এই যে বাংলার নিজের জাস্ট আমি আমি এক্ষুনি এক্ষুনি অফিসে ঢুকছিলাম, আপনারা হয়তো দেখলেন প্রচুর আমাদের গার্জিয়ানরা এসছেন, মেয়েরা এসছে, তারা আমাকে গত কাল থেকে ফোন করছিল, দিবি গার্লস চিত্তরঞ্জন যেটা সেন্ট্রাল স্কুল কন্যাশ্রীটা সেটা আমরা করতে পেরেছিলাম, ওখানে ওটা সেন্ট্রাল স্কুল ছিল, তাও আমরা করেছিলাম ভিডিও এবং ডিএম সাহেবের প্রচেষ্টা এটা হয়েছিল। এখন এখন যেটা 10,000 টাকা করে যেটা ট্যাপ দেওয়া হচ্ছে সেটাও স্কুলে পায়নি মেয়েরা, তো যে কারণে মানে কতটা কতটা সাকসেস সেটা আমি আপনাদেরকে এটা আমার সামনে আপনাদের সামনে তুলে ধরলাম। তো তারা এসছে, সেই ট্যাবটা যাতে পায় তার জন্য তারা এসছে, এবং তারা চিঠি আমি বললাম এক্ষুনি তোমরা চিঠি করো, ডিএম সাহেবকে করো, ভিডিও করো, আমিও সিগনেচার করবো যাতে তোমরা পাও। মানে মেয়েরা যে স্বনির্ভর হচ্ছে একদম স্কুল থেকে শুরু করে আবার যারা গুরুজন আছেন যারা সিনিয়র হয়ে গেছে 60 বছরের উপরও, মানে মহিলাদের জন্য প্রচুর পরিমাণে প্রকল্প বর্তমান মুখ্যমন্ত্রী আমাদের করেছেন, এবং সেটার প্রভাব কিন্তু আপনারা খুললেই বুঝতে পারবেন। এই যে সালানপুর ব্লক অ্যাপ্লাই করেছে তারাই পেয়েছে, কতগুলো পেয়েছে মানে এখন তো ট্যাবে বলছি খালি বারাবনের ব্লকে আমি কালকে ট্যাগ করলাম, কালকে আমি ইনফরমেশন নিলাম 1,000 রুপুর ট্যাগ ট্যাগ পেয়েছে, এবারে ব্লকে খালি এবং সালানপুর ব্লক রয়েছে। তো যারা অ্যাপ্লাই করছে তারা করে, যেটা ধরুন পেনশন স্কিম 60 বছর, আমাদের অনেকে ছিল যে জেনারেল কাস্টদের পেনশনটা ছিল পেত না, বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা যেটা পাচ্ছিল না, যেটা কম ছিল, এরা লাস্ট প্রায় কয়েকদিন থেকে 15 লাখের উপরে গোটা পশ্চিমবঙ্গে পাচ্ছে। তো মহিলাদের জন্য মহিলা মুখ্যমন্ত্রী এই কারণে বাংলায় নিজের মেয়েকে চায়, বুঝি গ্রামে তো প্রচার করতে শুধু বলবো না, এটা সত্যিকারের জিনিস যে বাংলা একজন এমন এমন একজন মেয়েকে পেয়েছে যে মেয়ে কিন্তু বাংলার জন্য মানে নিজের জীবনকে তুচ্ছ মনে করছে, এবং বাংলায় লাস্ট মানে উনি যতদিন বেঁচে থাকবেন বাংলার জন্য কিন্তু উনি ছাড়বেন না, নত মাথা নত করবেন, বাংলায় মানুষের জন্য উনি আছেন, বাংলার মানুষের যা করতে হবে তাই করবেন। আসন্ন নির্বাচনে আপনারা কতটা আশাবাদী যে বাংলার মেয়েই থাকবেন? মানে সর্বপ্রথম আমি আমি আশাবাদী আশাবাদী শুধু নয়, যেভাবে আমরা সারা পশ্চিমবঙ্গে দিদির প্রোগ্রাম বলুন, আমাদের অভিষেক ব্যানার্জির প্রোগ্রাম বলুন, বা যে কোনো নেতার প্রোগ্রাম বলুন, বা আমি নিজে আমার ব্লকে আমার পাড়াতে আমি যখন প্রোগ্রাম করছি যেভাবে উৎসাহ উদ্দীপনা আছে তাতে 200-র উপরে সিট, যেটা বিভিন্ন চ্যানেল বিভিন্ন এতে কিছু সংবাদ মাধ্যম কিন্তু অলরেডি দিয়েছে, তারা তা সেটা সেটা কিন্তু একদম দেখবেন মিলে যাবে অতিক্রান্ত হবে, কারণ বাংলার মানুষ শান্তি চায়, বাংলার মানুষ আর মানে ধর্ম নিয়ে রাজনীতি চায় না, কারণ শুধুমাত্র যা ভাওতাবাজি দিয়ে বর্তমান কেন্দ্রীয় সরকার যেভাবে ভাওতাবাজি দিয়ে 2014 থেকে চালাচ্ছে, 2014 আসানসোলে এসে এসে বলে গেল যে মুঝে এই চাই এই দুঙ্গা, একটাও একটাও মেলেনি। তাছাড়া পেট্রোল ডিজেল যেভাবে দাম বাড়ছে, সাধারণ মানুষ একটা স্কুটার মোটরসাইকেল চালাতে গেলে 1 লিটার তেল লাগবে, তাহলে তার 100 টাকা পকেট ফিরে যাবে, একটা দিন মজুর মানুষ কি করে একটা মোটরসাইকেল চালাবে, বা একজন একজন খেতে খাওয়া মানুষ কি করে মোটরসাইকেল যাবে। আপনারা সাংবাদিকতা কাজ করেন, আপনারা নিজেরা চিন্তা করুন, পেট্রোল ডিজেল গ্যাসের দাম যেভাবে বাড়ছে মানে নিত্য প্রয়োজনীয় জিনিস, তাতে কিন্তু এই গভর্নমেন্ট খালি
ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইছে, মানুষকে বিভ্রান্তি করতে চাইছে এবং অশান্তি সৃষ্টি করতে চাইছে। ৯৪টা আসনে আমি প্রার্থী, এই যে বাংলা নিজের পক্ষে চায় এবং ২৯৪টা আসনে উনি প্রার্থী, তাহলে আপনার কি মনে হচ্ছে যে আপনারা যারা বিধায়ক রয়েছেন বিধায়ক ওটা কারণ বলেননি? উনি বলেছেন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মানে মানুষের একটা আবেগ, মানুষের একটা আবেগ এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানে পাড়ায় পাড়ায় সমাধান বলুন দুয়ারের সরকার বলুন যেভাবে মানে মানুষের সামনে চলে এসেছে, তো তাতে এখানে মানে দিদি এবং তৃণমূল কংগ্রেস দিদিকে দেখে আমরাও করি এবং মানুষও তৃণমূল কংগ্রেস দিদিকে দেখে করছে এবং তৃণমূল কংগ্রেসের একটাই মুখ সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এখানে মানে বলতে কোনো অসুবিধা নেই এবং যতদিন থাকবে এই পার্টি থাকবে মমতা ব্যানার্জির মানে যে আদর্শ, মমতা ব্যানার্জির যে পথ, মমতা ব্যানার্জির যে মুখ, সেই দেখে পশ্চিমবঙ্গের মানুষ ছুটবে। যে গ্রামে দুয়ারে সরকারে বা পাড়ায় সমাধানে আমরা গেছি যেখানে কাজ হয়নি, আপনাদের খুশি খবর একটা আপনাদের চ্যানেলে আমি জানাচ্ছি যে যেটা বারাবণী বা বারাবণী সারানপুর ব্লকে এখন অলরেডি আমরা প্রসেসে চলছে, হয়তো কয়েকদিনের মধ্যে আমরা চালু করতে পারবো। বারাবণী ব্লকের প্রায় প্রতিটি গ্রামে আমরা আজকে জল পৌঁছাতে পেরেছি, এটা কিন্তু পাড়ায় সমাধান, এটা কিন্তু দুয়ারে সরকারের সমাধান, এটা কিন্তু আমি যে দিদিকে বলতে করেছি, আমি যে বাংলার গর্ব মমতা বন্দ্যোপাধ্যায় করেছি, এটা কিন্তু আমি আপনাদের সকলের চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি যে বারাবণী ব্লকের প্রায় প্রতিটি গ্রামে দু একটা গ্রামে এখন আমরা পারিনি যেখানে হয়তো লাইন যায়নি, বাদ বাকি আমাদের যে প্রজেক্ট ছিল যেটা মাননীয় মুখ্যমন্ত্রী সবার বাড়ি বাড়ি জল দেবেন, আমরা সবার গ্রামে 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 পাড়ায় পাড়ায় জল আমরা ঢুকিয়েছি এবং আগামী দিনে বাড়িতে বাড়িতে জল ঢুকে যাবে বারাবণী ব্লকে খুব জলদি। আর সারানপুর ব্লকে যে আমাদের মল্লাডি প্রকল্পটা এখন কাজ এখনো কমপ্লিট হয়নি, ওটা হয়তো আর কয়েকদিন লাগবে, ওই কাজটা কমপ্লিট করে দিতে পারলে সারানপুর ব্লকে প্রায় প্রতিটি গ্রামে আমরা জল পৌঁছে দিতে পারবো। এটা কি খুব তাড়াতাড়ি মানে আমাদের আমি কালকে ফোন করেছি, অলরেডি প্রায় কাজ শেষের মুখে আছে, জল চাপিয়েছিল, পাইপ ফেটেছিল, মানে জাস্ট বারাবণী ব্লক আমরা অলরেডি চালু করে দিয়েছি। আমি ২৪ ঘন্টা আমি আমার বিধানসভায় বলছি, আমি ২৪ ঘন্টা ৩৬৫ দিন মানুষের কাছে ছিলাম, আছি। কোভিডের দিনে আমার ব্লক প্রেসিডেন্টরা, আমার অঞ্চল প্রধানরা, আমার প্রধানেরা, আমার পঞ্চায়েত মেম্বাররা, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা, পঞ্চায়েত সমিতির সভাপতি যেভাবে এবং সাধারণ নেতৃত্ব পাড়ায় পাড়ায় যে আমার নেতারা আছে কর্মীরা আছে, তারা যেভাবে কোভিডে নিজের জীবনকে ঝুঁকি নিয়ে প্রতিটি পাড়ায় প্রতিটি গ্রামে আমি মানে এমন কোনো গ্রাম নেই, এমন কোনো পাড়া নেই যেখানে আমি ৩ বার ৪ বার ৫ বার ঢুকিনি, আমি নিজেও কোভিড পেশেন্ট, আমি নিজেও কোভিডে পড়েছিলাম। তো আমরা যেভাবে মানুষের এখনো আমরা মমতা ব্যানার্জির পার্টি করি, আমরা মানুষের সাথে থাকি, মানুষের পাশে থাকি, আমরা কি নিয়ে যাব না, আমরা একটা জিনিসই নিয়ে যাব যে আমরা যে শান্তির পরিবেশটা ২০১১ থেকে রেখেছি সেই শান্তির পরিবেশটাকে রাখুন। আর ডেভেলপমেন্ট যেটা চলছে, যদি চান যে ইন্ডাস্ট্রিগুলো যেমন কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে, রেশনটা যেটা চালু করেছিল কোভিডের টাইমে সেটা গত ২ মাস থেকে বন্ধ করে দিয়েছে ফ্রি, তো এগুলো যদি যেমন বন্ধ করে দিয়েছে, যদি চান জন্ম থেকে মৃত্যু উইথ স্বাস্থ্যসাথী হেলথ কার্ড যেটা ৫ লাখ করে মানে এটা মানে দিদিকে আমি মানে মনে হয় মানে মানুষ নন ভগবান, মানে মানুষের কথাটা উনি বুঝতে পেরেছেন যে গরিব মানুষ আমাদের গ্রামাঞ্চলে যারা গরিব মানুষ আছে যাদেরকে হসপিটালে যেতে গেলে ১-১.৫ লাখ পর্যন্ত খরচা হয়, তারা কিন্তু গরিব মানুষরা হসপিটালে ভর্তি হতে পারতো না, আজকে কিন্তু এই হেলথ কার্ডের মাধ্যমে ফ্রিতে মানুষ সুবিধাটা পাচ্ছে। তো আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার বিধানসভার আমার বারাবণী ব্লক সারানপুর এবং চিত্তরঞ্জনের মানুষের কাছে আমি অনুরোধ করব, যদি চান জন্ম থেকে মৃত্যু প্রকল্পগুলো চালু রাখতে, যদি চান হেলথ কার্ডটা চালু রাখতে, যদি চান রেশন ফ্রিতে পেতে, তাহলে কিন্তু এই সরকারকে জেতাতে হবে, এই সরকারকে রাখতে হবে। আর ডেভেলপমেন্ট যেভাবে চলছে, আমরা কথা দিয়েছিলাম বারাবণী বিধানসভায় যে আমরা রাস্তাঘাট, জল, স্কুল, স্বাস্থ্য সব কিছু ইম্প্রুভমেন্ট করবো, আমরা মানে আমি ওপেন বলছি এখানে যে প্রায় ৮০%-এর উপর আমরা কথা রাখতে পেরেছি,
20% আমাদের যেটা কাজ এখন কাজ প্রসেসে চলছে, অনেক জায়গায় টেন্ডারিং হয়ে আছে, অনেক জায়গায় কাজ চলছে, তো সেগুলো কাজ হবে। আর মানুষকে বলবো আমরা যেভাবে সাথ দিয়েছি আমরা আশা রাখছি আমার বিধানসভার মানুষ আমাদেরকে যেভাবে মানে আমাকে যেভাবে পরিবারের মানুষ হিসাবে গ্রহণ করেছে আমি তাদের খুশি সন্তুষ্ট এবং আমি চাই আপনারা আমাকে নিজের পরিবারের মতন রাখুন। আমি সর্বদা আপনাদের পাশে আছি, সুখের টাইমে হয়তো ভুলবেন না, দুঃখের টাইমে একটা মেসেজ দিলে আমার হাত বা পা আপনার হাত একদম আমার ছেলেরা পৌঁছে যাবে আপনার বাড়িতে যে কোনো দুঃখের টাইমে।